الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله أعوذ بالله من الشيطان ببركة بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم صل দয়ার নবীকে মারা হাজলাম নবীজিকে না দেখাইয়া কবরের মাঝে নিয়ো নাই আল্লাহুম্মা محمد وعلى
জলসার আয়োজন করেছে হাসান কেলার এ বেরাদার। আজ হাসান কেলার জলসার আয়োজন করেছে, আপনারা সকলে এদিক ওদিক ঘোরাফেরা না করে এখানে ওখানে না থেকে বাজার ঘাটে না থেকে আপনারা অতি তাড়াতাড়ি মঞ্চের সামনে এসে হাজির হয়ে যাবেন। আপনারা যার জন্য আকাঙ্ক্ষিত সেই বক্তা চলে এসেছেন সুদূর মেদিনীপুর থেকে আগত হযরত আল্লামা মাওলানা মোহাম্মদ উজির আহমেদ রেজভী সাহাব কিবলা মাদ্রাসাল্লাহির আলী। তিনি চলে এসেছেন, তিনি ইনশাল্লাহ স্টেজে আসবে। এই যে আপনারা ফাঁকা জায়গা পড়ে রয়েছে এই জায়গাগুলো কিন্তু ফাঁকা থাকবে না, পূর্ণ হয়ে যাবে। অতএব আপনারা এদিক ওদিকে না থেকে এসে আপনার আপন জায়গাগুলো ঘিরে বসে যান, তিনি কিছুক্ষণের মাধ্যমে চলে আসবে এই মঞ্চের সম্মুখে। তো যাই হোক, আমাকে বলেছে যে হুজুর খাজা বাবার কাহিনী বলতে, তো আমি আপনাদের সম্মুখে পাক কালামুল্লাহ থেকে আয়াত তেলাওয়াত করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মাআস সাদিকিন। এই শব্দের অর্থ হচ্ছে আয়ে ঈমান ওয়ালু, তোমরা আল্লাহকে ভয় করো আর সত্যবাদের নৈকট্য লাভ করো। এটা আপনার আমার কথা না কার কথা? হ্যাঁ হু করবেন, কিন্তু জলসাতে যদি হ্যাঁ হু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ না করে তাহলে জলসার বক্তা উঠে না। তো যাই হোক, মহান রব্বুল আলামিন কি বলেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মাআস সাদিকিন। আয়ে ঈমান ওয়ালু, তোমরা আল্লাহকে ভয় করো এবং কি সত্যবাদের নৈকট্য লাভ করো। আল্লাহ নিজে বলেছেন কাকে আল্লাহকে ভয় করতে। তাহলে এই যে যারা জলসা দিয়েছে
এই মাইকিন এসেছে বাইরে থেকে একটা বক্তা এসেছে ভালো করে বুঝবেন কিন্তু আমি কিন্তু আপনাদের পরিচিত ইমাম আমাকে সকলে চিনেন যে এই যে বাহির চড়ার সারজামিনে কোথায় কি হচ্ছে না হচ্ছে কিন্তু আমি জানি কিন্তু মেদিনীপুর থেকে যে আগত মাওলানা সাহেব এসেছে উনি কিন্তু বাহির চড়ার কোনো খবর জানে কি হ্যাঁ উনি বাহির চড়ার খবর কিন্তু জানে না কেন উনি বাইরে থেকে নিয়েছে ওনার জবান থেকে হাদিস ও কোরআনের বাণী শোনার জন্য কিন্তু আমি তো জানি যে বাহির চড়ায় কোথায় কি হচ্ছে না হচ্ছে আমি তো এখানকার ইমাম এ বেরাদার উনি যতটুকু ওনার সাধ্য আছে ততটুকু বলবে আমার সাধ্যে যতটুকু আছে আমি ইনশাল্লাহ আপনাদের সম্মুখে বলব এই যে মঞ্চটা সাজিয়েছে কত সুন্দর মঞ্চ রসুলে পাক সাহিবিল আওলাক সাল্লাল্লাহু আলাইহি সালাতু তাসলিম বলছেন যে জায়গায় আল্লাহ আল্লাহ রসুলের গুণগান হয় সেই জায়গায় শুধু আপনারা হাজির হন না কে হাজির হয় আল্লাহ রাব্বুল আলামিনের ফারেস্তা মণ্ডলীরাও হাজির হয় বলুন হাজির হয় না অবশ্যই হয় তাহলে এই জায়গায় যদি আল্লাহর ফারেস্তা মণ্ডলীরা হাজির হয় আর উপস্থিত থাকে তাহলে আপনারা উপস্থিত আছেন তিনাকে কি কেউ দেখতে পাচ্ছেন কেউ কি দেখতে পাচ্ছেন পাচ্ছেন না তাহলে নিশ্চয়ই সে আমাদের ঈমান আর আকীদা যে ফারেস্তা মণ্ডলীরা উপস্থিত আছে আপনারা নবীকে কেউ দেখেছেন নবীকে কেউ দেখেছেন কি নবীকে কেউ দেখেনি কিন্তু আমাদের সুন্নির আকীদা রসুলি পাক সাহেবিল আওলাক সাল্লাল্লাহু আলাইহি সালাতু তাসলিম ইহ জগত জিন্দা অপর জগত জিন্দা এবং কি রসুলি পাক এই মঞ্চের ভিতরে হাজির আছে বলুন এই মঞ্চেও রসুলি পাক পর্যন্ত হাজির আছে আমরা রসুলি পাককে হাজির ও নাজির মনে করি এ বেরাদার তাহলে একটা কথা আপনাদের সম্মুখে বলার দরকার যেই জায়গায় আল্লাহ আল্লাহ রসুলের গুণগান হয় ওই জায়গায় কি কোনো জিনিস খারাপ জিনিস হবে খারাপ জিনিস কি হবে হবে না তাহলে এই জায়গায় দেখুন সামান্য একটা জলসার আয়োজন করেছে মাত্র খুব বেশি হলে 200-300 লোক এই জায়গায় বসে রয়েছে আমি বেশি করে বললাম এ বেরাদার যদি এই জায়গায় যদি একটা ড্যান্সের আয়োজন করতো লোকে জায়গা দেওয়া যেত জায়গা দেওয়া যেত না তাহলে ভাববেন যে মুসলমান আমরা কতটা আল্লাহকে ভয় করি আল্লাহ বলেছে এ ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো এবং কি সত্যবাদীর নৈকট্য লাভ করো তাহলে আমাদের ভয় আছে আমাদের কি ভয় আছে যদি আমাদের ভয় থাকতো তাহলে বাড়িতে বসে থাকতাম না আমাদের যদি ভয় থাকতো তাহলে বাজারে ঘুরতাম না আমাদের যদি ভয় থাকতো তাহলে চায়ের দোকানে বসে আড্ডা মারতাম না আমাদের যদি ভয় থাকতো তাহলে এখান ওখান ঘুরতাম না আমরা এসে এই জায়গায় এসে হাজির হতাম কোথায় এই মঞ্চের সামনে এসে হাজির হতাম আমাদের তো ভয় নেই আল্লাহ বলছে বলুক না কেন আমাদের রক্তর গরম আছে আমাদের শরীরে তেজ আছে বলে আমরা কিছু মনে করছি না এ বান্দা শোনো যে আল্লাহ তোমাকে এই দুনিয়ায় পাঠিয়েছে সে আল্লাহ তোমাকে এই দুনিয়া তোমাকে ত্যাগ করতে হবে ভাববেন যে দুনিয়ায় কেউ আর থাকার জন্য আসেনি আমরা সারা জীবন এই জগতে থাকার জন্য আসেনি এসেছি কিসের জন্য আল্লাহ আল্লাহ রসুলকে সন্তুষ্ট করার জন্য তাই না তাহলে ভাবুন যে আল্লাহ বলেছে আই ঈমান ওয়ালো তোমরা আল্লাহকে ভয় করো আর আল্লাহকে যদি ভয় করতাম তাহলে আল্লাহর ঘর খালি থাকতো বুকে হাত দিয়ে বলবেন আল্লাহর ঘর কি খালি থাকতো খালি থাকতো না এ বেরাদার মুয়াজ্জিন আজান দিচ্ছে মসজিদের ভিতরে আল্লাহু আকবার আল্লাহু আকবার আপনারা বিছানায় শুয়ে বাজার ঘাটে ঘুরে বেড়াচ্ছেন কাল কিয়ামতের ময়দানে আল্লাহু রাব্বুল আলামিন হাসরের ময়দানে যখন এ মুসলমান ষোলো আজকে তোমাদেরকে বলতে চাইছি যে এ মুসলমানকে যখন হাজির করা হবে কিয়ামতের ময়দানে তোমাদেরকে বলা হবে তোমাদের কানে কি আজানের ধ্বনি আসেনি তখন উত্তর কি দিবে উত্তরটা কি হবে উত্তর দিতে পারবেন কেউ কি পারবেন উত্তর দিতে
যিনারা আজান শুনতে পেয়েছেন জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত অবশ্যই কানে আজানের ধ্বনি পৌঁছাচ্ছে। কেননা এই আজানটা দেওয়া হয় কিসের জন্য? শুধু নামাজের জন্য। এই আজান দেওয়া হয় কিসের জন্য? বালা মুসিবতকে দূর করার জন্য। এই আজান দেওয়া হয় কিসের জন্য? বাচ্চা জন্ম হলে। এই আজান দেওয়া হয় কিসের জন্য? মাইয়াতকে দাফন করলে। এই আজান দেওয়া হয় কিসের জন্য? গ্রামের বালা মুসিবতকে দূর করে দেওয়ার জন্য, হয় কি না? এ বিরাদার, ওই আজান আলাদা, কিন্তু মসজিদে যখন আজান হয়ে যায় এই আজানটা কিসের জন্য হয়? মহারব্বুল আলামিন বলেছে, শোনো, হযরতে আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ দুনিয়ার বুকে যখন ফারিস্তাকে বলল, এ ফারিস্তা মণ্ডলীরা, আমি একজন মানব তৈরি করব, ওই মানবের ভিতরে রুহ দান করব, ওই মানবকে জান্নাতে রাখব, ওই মানবকে দুনিয়ার সার জামিনে পাঠিয়ে দেব, ওই আদম আলাইহিস সালাতু তাসলিমকে দুনিয়ার বুকে আসার পরে পরে ওই আদম আলাইহিস সালামের দিকে যে এগিয়ে যাবে তারা হবে জান্নাতি। আদম আলাইহিস সালামের দিকে যারা হয়ে যাবে তারা হবে জান্নাতি। আর যে ইবলিস শয়তান, এই ইবলিস শয়তানের দিকে যারা হবে তারা হবে কি? জাহান্নামী। তাহলে বুঝুন, আল্লাহ বলেছে, আই ইমান ওয়ালু, তোমরা আল্লাহকে ভয় করো, কিন্তু আমাদের দিলে তো আল্লাহকে ভয় নেই। এবং কি আল্লাহ কি বলেছে? ওয়াকুনু মা সাদিকিন, তোমরা সত্যবাদীর নৈকট্য লাভ করো। কি বলেছে? সত্যবাদীর নৈকট্য লাভ করো। তাহলে আমরা সত্য কাকে মনে করব? এই গ্রামের মোড়লকে, এই গ্রামের মেম্বারকে, এই গ্রামের প্রধানকে, এই গ্রামের এমএলএকে, এই গ্রামের এমপিকে, এই গ্রামের প্রধানমন্ত্রীকে? না, মহারব্বুল আলামিন বলেছে, এ মুসলমান শোনো, এ ইমানদারগণ তোমরা শোনো, ভয় করলে ওই ব্যক্তিকে ভয় করো, আল্লাহ ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন। সত্যবাদী ওই ব্যক্তি যাদের ইহ জগতে পরজগতে ভয় নাই, তারা হচ্ছে সত্যবাদী। বলুন, তাহলে কার ভয় নাই? আপনার ভয় নাই এই এই এলাকায়, এই দুনিয়ায় আপনার ভয় নাই, আমার ভয় নাই, সকলের ভয় আছে। তাহলে আল্লাহ কার কথা বলেছে? মহারব্বুল আলামিন বলছে, এই জগতে যাদের ভয় নেই এবং কি ওহ জগতে যাদের ভয় নেই তারাই হচ্ছে সত্যবাদী। যেমন কি হুজুর গাউস পাক, এ আব্দুল কাদের জিলানী, মহবে সুবহানী, কুতুবে রব্বানী, এ বড় পীর, ইনি হচ্ছে একজন আল্লাহর ওলি। এদের কোনো দুনিয়ায় ভয় নেই, এদের কোনো দুনিয়ায় ডর নেই, এদের এই দুনিয়াতে ডর নেই এবং কি অপর জগতেও কোনো ভয় নেই। আছে কি নেই? যেমন আদমির শরীফ আমরা যাই কি না, এই আদমির শরীফে পীরের নাম ছিল খাজা মঈনুদ্দিন চিশতি, তাই না? এ খাজা বাবা, এ খাজা বাবার দরবারে যখন আমরা যাই কিসের জন্য, কি উদ্দেশ্য করি নিয়ে? আমাদের বাচ্চারা যখন অসুস্থ থাকে, বাচ্চারা যখন একটা রোগ হয়ে যায় এবং কি আমরা যখন খুব বালা মুসিবতে পড়ে যাই, খাজা বাবার দরবারে মানত করি, মানত করি না, বে বাবাকে বলি, এ খাজা বাবা, যদি আমার এ বাচ্চাটা অসুস্থ হয়েছে, এ বাচ্চাটা যদি খাজা বাবার ওছিলায় আজকে ভালো হয়ে যায়, তাহলে আমি খাজা বাবার দরবারে গিয়ে একটা খাসি দান করে আসব। যদি এই অসুখ ভালো হয়ে যায় খাজা বাবার দরবারে 1000 টাকা দান করে আসব। আমার এই বাচ্চা যদি অসুখ ভালো হয়ে যায় আমি খাজা বাবার দরবারে চাদর দিয়ে আসবো। এ বাবা, এ আজিজানি মোহতারাম, শোনুন, আজকে আমাদের সুন্নির আকিদা, আজকে আল্লাহর ওলিকে মানা, আমাদের সুন্নির আকিদা নবী হাজির ও নাজির, আমাদের সুন্নির আকিদা আজকে পীরের দরবারে গিয়ে আজকে কিছু চাওয়া জায়েজ আছে। আমাদের আকিদা কি? আমাদের আকিদা হচ্ছে এটাই যে আজকে খাজা বাবার দরবারে গিয়ে চাদর চাপা জায়েজ রয়েছে। আমাদের আকিদা হচ্ছে এটাই। শোনো, এ মুসলমান, খাজা বাবার দরবারে গিয়ে ফুল চাপানো জায়েজ রয়েছে, এ খাজা বাবার দরবারে গিয়ে আজকে ধূপকাঠি জ্বালানো জায়েজ রয়েছে, আজকে খাজা বাবার দরবারে গিয়ে আতুর সেন্ট জ্বালা শাসেন দেওয়া জায়েজ রয়েছে, খাজা বাবার দরবারে গিয়ে আজকে হাত তুলে খাজা বাবার কাছে জায়েজ রয়েছে। কোরআন বলেছে, শোনো, আজকে যদি ওসিলা তলব করো তাহলে তোমরা দুনিয়ার বুকে সাচ্চা মুসলমান হবে, আর যদি ওসিলা তলব না করো তোমরা মুসলমান হতে পারবে না। কেন না শোনো, আজকে যখন আল্লাহ আমাদেরকে দুনিয়ায় পাঠায়নি, কিন্তু আল্লাহ পাঠিয়েছে, শুধু তো আল্লাহ আমাদেরকে ডাইরেক্ট ফেলে যায়নি, আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে বাপের ওসিলা দিয়ে, মায়ের ওসিলা দিয়ে আল্লাহ আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছে। এ মুসলমান শোনো, আজকে শুধু খাজা বাবার দরবারে আমরা যদি যাই তাহলে আমরা কি করতে যাই? খাজা বাবার দরবারে কি করতে যাই? দেখতে পাই এই বাহির চড়ার মানুষেরা
খাজা বাবার দরবারে যাই, আজকে আল্লাহর ওলিকে মানত করে, আল্লাহর ওলিকে সম্মান করে, আল্লাহর ওলিকে ভালোবেসে খাজা বাবার দরবারে গিয়ে কিছু সদকা দিয়ে আসে, খাজা বাবার দরবারে গিয়ে কিছু দান খায়রাত করে আসে, খাজা বাবার দরবারে গিয়ে কিছু মান্নত দিয়ে আসে। এ মুসলমান শোনো, আজকে খাজা বাবার দরবারে তুমি যদি এখান থেকে নিয়ে যখন গাড়িতে চেপে যাবে, তুমি খাজা বাবার দরবার পর্যন্ত পৌঁছানো পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ বলছে, শোনো এ মুসলমান, আজকে আমার এই বান্দাগুলো খাজা বাবার দরবারে জিয়ারত করতে যাবে, যদি জিয়ারত করতে যাই কিন্তু মহারব্বুল আলামিন এবং কি খাজা বাবা বলছে, এই বান্দা যখন ওয়াদা করে নিল, এই বান্দা যখন গাড়িতে চেপে নিল, ওই বান্দার আমি বাহিরচোরা থেকে নিয়ে খাজা বাবার দরবার পর্যন্ত পৌঁছানো পর্যন্ত আমি দায়িত্ব নিয়ে নিলাম। কে বলবে? খাজা বাবা বলবে। কিন্তু এ মুসলমান, আপনাদের আকীদা হচ্ছে এটাই, যদি আমরা ওয়াদা করি যে খাজা বাবার দরবারে যাব, এক অক্ত নামাজ পড়ব না, খাজা বাবার দরবারে যাব, রোজা রাখবো না, খাজা বাবার দরবারে যাব, খাজা বাবার দরবার থেকে ঘুরে আসবো, রোজা রাখবো না, নামাজ পড়বো না, তাহলে কিন্তু খাজা বাবা আপনাদের রক্ষা করবে না। খাজা বাবা রক্ষা করবে কি? কোনোদিনই করবে না। তো ওই সময় রক্ষা করবে যে সময় আপনার দিলের ভিতরে আকীদাটা ঠিক থাকবে, আপনার নামাজ রোজা থাকবে এবং কি হাদিস কুরআনের বাড়ি থাকবে, খাজা বাবাকে মহব্বত করে যাবেন। কিন্তু খাজা বাবার দরবারে গিয়ে যদি আপনি নিয়াত করেন যে আমি আজকে খাজা বাবার দরবারে মেলা ঘুরতে যাব, খাজা বাবার দরবারে কিছু কেনাকাটা করতে যাব, ও খাজা বাবা তো দূরে থাক, কেউ আপনাকে রুখতে পারবে না, আল্লাহ আপনার পরে বালা মুসিবত দান করতেও পারে, আল্লাহ আপনার পরে বালা দিতেও পারে, কিন্তু নিজের দিলের আকীদাটা ঠিক করতে হবে। এ বিরাদার, যারা খাজা বাবার দরবারে যান, এ খাজা বাবা কত তারিখে দুনিয়ার সারজামিন এসেছিল বলতে পারবেন কি? হ্যাঁ, আপনারা তো খাজা বাবার দরবারে অনেক জুনাই যান, আমি কিন্তু খাজা বাবাকে খুব ভক্ত করি, আমি কিন্তু খাজা বাবাকে খুব মানি, আমি একটা মুসলমান, আমি একটা সুন্নি মুসলমান এবং কি আমি আলেম হয়েছি। এ বেরাদার, আপনাদের কাছে একটাই বক্তব্য, যদি খাজা বাবার দরবারে যেতে হয় তাহলে ভাবুন, আপনারা অনেকবার গেছেন, একবার গেছেন, দুবার গেছেন, তিনবার গেছেন, পাঁচবার গেছেন, এবং কি এমন এমন মানুষ আছে দশবার পর্যন্ত গেছে। আজকে আপনাদেরকে বলতে চাই, কিছু কিছু মানুষ বলছে খাজা বাবার দরবারে গিয়ে কিছু চাওয়া যাবে না, ওদেরকে আমি বলতে চাই, শোনো মুসলমান, আজকে যদি খাজা বাবার দরবারে চাওয়া যায় না যায় হয়, তাহলে নিজের মার কাছেও না চাওয়া না যায় হবে, নিজের বাপের কাছেও চাওয়া না যায় হবে, কোনো দোকানে গিয়ে কিছু চাওয়াও না যায় হবে, তাহলে ডাইরেক্ট আল্লাহর কাছে যাইতে হবে। মহারব্বুল আলামিন আমাদেরকে ডাইরেক্ট দিবে না, আল্লাহ রাব্বুল আলামিন কারো ওসিলার মাধ্যম দিয়ে আমাদের কাছে পৌঁছে দিবে, কারো ওসিলা দিয়ে পৌঁছে দিবে। তাহলে মুসলমান আজকে ভাবুন, যারা বলতে চায় যে খাজা বাবার দরবারে চাওয়া যাবে না, আমরা এই এই দরবারের আজকে মুরিদ হয়েছি কিন্তু এই দরবার ছাড়াও কোনো দরবারে চাওয়া যাবে না, ওদেরকে বলতে চাই, শুধু দরবার তো দরবার, শোনো আজকে তুমি দরবারের কাছে এলো, আল্লাহর ওলিকে মানতে হলে সমস্ত আল্লাহর ওলিকে মানতে হবে। কুরআন বলেছে আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, ওই ব্যক্তিদেরকে ওই আল্লাহ রাব্বুল আলামিন বলছে আল্লাহর ওলিদের গণ যাদের এহ জগতে বড় জগতে ভয় নাই তারা হচ্ছে সত্যবাদী, আর সত্যবাদী অনুসরণ করে আল্লাহ চলতে বলেছে। কেন? ওয়াকুন মা সাদিকিন, আই ঈমান ওয়ালা তোমরা সত্যবাদীর নৈকট্য লাভ করো। তাহলে আমি যদি একটা পীরের দরবারে গিয়ে মুরিদ হই, তাহলে অপর পীরকে কি ঘৃণা করব, অপর পীরকে কি মানব না? অবশ্যই মানব। একটা বক্তব্যের মাধ্যমে একটা কথা, যদি আমার আব্বার দুটো সন্তান হয় এবং কি আমার আব্বা যদি দুটো ভাই হয়, এই ভাইয়ের ভিতরে আমি হচ্ছে প্রথম, আমি হচ্ছে আমার আব্বার সন্তান এবং কি আমার কাকার যে সন্তান আছে ওটাকে কি ভাই বলে মানবো না? অবশ্যই মানবো। এ বেরাদার, ওকে কাকা বলে মানবো, ওই কাকার পেটে ওই কাকার উরুষ থেকে যে সন্তানগুলো হবে সেই সন্তানগুলোকে ভাই বলে মানবো, আর কাকাকে কাকা বলে মানবো, আব্বাকে আব্বা বলে মানবো এবং কি মাকে মা বলে মানবো, চাচাকে চাচি বলে, চাচিকে চাচি বলে মানবো। এ বেরাদার, আজকে আপনাদের কাছে বলার উদ্দেশ্য হচ্ছে এটাই, যে খাজা বাবার দরবারে গিয়েও চাওয়া যাই আছে, আপনি যে দরবারে পীরের মুরিদ হন না কেন, প্রত্যেকটা পীরের আল্লাহ ওলিগণকে সকলকে মানা জায়েজ রয়েছে। এ মুসলমান শোনো, যে আমরা খাজা বাবার দরবারে যাই, এ খাজা বাবা কত তারিখে দুনিয়ার সারজামিন এসেছিল বলতে পারবেন? বলতে পারবেন? এ মুসলমান, আমরা কিন্তু অতটা বলতে পারবো না, আমরা তো খাজা বাবার দরবারে যাই
বাজার করতে এ খাজা বাবা আজকে দুনিয়ার সরজমিনে 530 খ্রিস্টাব্দে দুনিয়ার সরজমিনে রজব মাসের 6 তারিখে দুনিয়ার সরজমিনে খাজা বাবা এসেছিলেন কয় তারিখে রজব মাসের 6 তারিখে 530 খ্রিস্টাব্দে দুনিয়ার সরজমিনে এ খাজা বাবা এসেছিলেন এ খাজা বাবা আসার পরেও কেমন একটা কাহিনী শুনুন এ ব্রাদার এ খাজা বাবার বাবার নাম কি ছিল বলতে পারবেন খাজা বাবার বাবার নাম গিয়াসউদ্দিন এ খাজা বাবার বাবার নাম কিন্তু আপনারা সকলে মনে রাখার দরকার এ খাজা বাবার বাবার নাম ছিল গিয়াসউদ্দিন আর খাজা বাবার মায়ের নাম ছিল শাহেনুর এ বিরাদার এ খাজা বাবা তো শুধু দুনিয়ার বুকে হিন্দের ওলি হয়ে এ দুনিয়ার সরজমিনে আসেনি এ বিরাদার যেমন আমাদের গ্রামের ভিতরে আমাদের পার হাউস যেই জায়গায় থাকুক না কেন কিন্তু ওই পার হাউস থেকে নিয়ে সব প্রত্যেকটা এলাকায় ওই পার হাউস থেকে কারেন্টকে সাপ্লাই দেয় কিন্তু আমরা সাপ্লাই দেওয়ার পরে এই কারেন্টের লাইট পাই ওই পার হাউস যদি সাপ্লাই না দেয় তাহলে কিন্তু আমরা সেই লাইট পাবো না আমরা ফ্যানের বাতাস পাবো না আমরা লাইট ছাড়া চলতে পারবো না কারেন্ট ছাড়া চলতে পারবো না ওই রকম আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সরজমিনে প্রত্যেকটা এলাকায় সারা পৃথিবীর সরজমিনে মহারব্বুল আলামিন খাজা বাবা তো দূরে থাক প্রত্যেকটা এই ভারতবর্ষে কেন পাকিস্তানেও দিয়েছে বাংলাদেশেও দিয়েছে তুর্কিস্তানেও দিয়েছে এইরকম যতটা দেশ রয়েছে প্রত্যেকটা দেশে মহারব্বুল আলামিন আল্লাহর ওলিদেরকে পাঠিয়েছে বলুন সুবহানাল্লাহ কেন না মহারব্বুল আলামিন কি হয়েছিলেন এ রব্বুল আলামিন কারেন্ট দিয়ে পেটে পাঠিয়েছিলেন আমার আমার হুজুর এই জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ রসুলের পাক আজকে হচ্ছে পার হাউস আর ওই রসুলের পাকের কাছ থেকে নিয়ে সারা পৃথিবীর বুকে এই আল্লাহর ওলিদেরকে আল্লাহ পাঠিয়েছে আল্লাহর ওলিদেরকে পাঠিয়েছে তাহলে বুঝুন আজকে এই আমাদের ভারতবর্ষে যেই আজকে আরবের সরজমিনে এই জায়গায় কে এসে দিলেন আকাই নামদার এ রসুলে পাক সাহেবুল আওলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এই আরবের সরজমিনে এসেছিল ওই জায়গাতে আল্লাহ তো নবীকে না পাঠিয়ে অন্য নবীকেও পাঠাতে পারতেন কেন আল্লাহ ওখানে পাঠালেন জানলেন যে ওই জায়গায় রসুলে পাক যদি না যায় তাহলে ওই আরবের সরজমিনটা কোনো সময় ঠিক হবে না রসুলে পাক গিয়ে ওই জায়গাটা আজকে চালাতে পারবে এ বেরাদার ওই রূপ যখন রসুলে পাক দুনিয়ার সরজমিন থেকে চলে গেছে দুনিয়া থেকে পর্দা নিয়েছে রসুলে পাক আজকে ঘুমিয়ে রয়েছে রসুলে পাক আরাম করিতেছে কে হলো অবস্থায় আজকে রসুলে পাকের দরবারে এ খাজা বাবার পীরের নাম ছিল উসমানে হারুনে রশিদ এ উসমানে হারুনে রশিদের কাছে আজকে খাজা বাবা গেলেন যাওয়ার পরে পরে এ খাজা বাবার কাছে গেলেন যাওয়া খাজা বাবা গেলেন জাগে দিয়ে উসমানে হারুনের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করলেন বায়াত গ্রহণ করার পরে পরে এ খাজা বাবা আজকে উসমানে হারুন রশিদকে নিয়ে আজকে চলে গেলেন কোথায় আরবের সরজমিনে যেই জায়গায় আমার রসুলে পাক সাহেবুল আওলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাসলিম যেই জায়গায় আরাম করেছেন ওই কাবা শরীফে হজ করার উদ্দেশ্য নিয়ে হজের সময় আজকে খাজা বাবা তানার পীরকে নিয়ে যখন আজকে চলে গেলেন কোথায় আরবের সরজমিনে সেই জায়গায় গিয়ে কাবা শরীফকে তওয়াব করলেন সেই জায়গায় গিয়ে হজ পূর্ণ করলেন পূর্ণ করার পরে পরে রসুলে পাকের দরবারে এসে এ খাজা বাবা উসমানে হারুনে রশিদ দোয়া করছে আল্লাহর কাছে রব্বুল আলামিন এ আপনার হাবিব পিয়ারে মুস্তফা এ রসুলে পাকের রওজার কাছে এসে আজকে আমরা উসমানে হারুনে দোয়া করছে এর দোয়ার মাধ্যম দিয়ে আজকে আল্লাহকে বলছে রব্বুল আলামিন তোমার হাবিবের দরবার তোমার হাবিবের রওজার কাছে এসে দোয়া চাইছি রসুলে পাককে বলছে ইয়া রসুলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ ফেদাকা আবি ইয়া উম্মি রসুলে পাক আজকে আর রসুলে পাকের দরবারে এসে উসমানে হারুনি দোয়া করছে যে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আজকে আমার সঙ্গে খাজা বাবা এসেছে এ খাজা বাবাকে আল্লাহর ওলি বানিয়ে দেন রসুলে পাক আজকে রওজা থেকে বলছে এ খাজা বাবা এ উসমানে হারুনি রশিদ শুনো তোমার একজন মুরিদকে আজকে খাজা মঈনুদ্দিন চিশতি আলাইহি রহমানকে রিদওয়ানকে আজকে আমি আল্লাহর ওলি বানিয়ে দিলাম এ আল্লাহর ওলি এখানকার আল্লাহর ওলি নয় এ আল্লাহর ওলি আজকে আজকে হিন্দুস্তানের আল্লাহর ওলি বানিয়ে পাঠিয়ে দিলাম ধন্যবাদ
ये बिरादर रसूले पाक आज के रौजा मुबारक थेके खादा बाबा दिनार पीर के बोलछे ए उस्मानी हारून रशीद तुम्हार मुरीद के खाजा मईनुद्दीन के बोलछे ए खाजा मईनुद्दीन चिश्ती तुम्हाके अल्लाहर ओली बनिए दिलाम ए अल्लाहर ओली बनिए देवार परे तुम्ही एइखाने नय तुम्ही हिंदुस्तान सर जमीने चले जाओ ए खाजा बाबा आज के रसूले पाके रौजा मुबारक जियारत करार परे परे हिंदुस्तान चले आसलें हिंदुस्तान ओली बनिए दिलें ए बेरादार हिंदुस्तान आसार परे परे ए खाजा बाबा दुनियार बुके जे आमरा मुसलमान কিন্তু এ মুসলমান হিসাবে আমরা পরিচিত হতাম না কেন হয়েছি কি কারণে হয়েছি আজকে শুনুন এই বাহির চলার বুকে এই বাহির চলার সরজমিনে যদি আল্লাহর ওলিগণ না আসতো তাহলে সঠিক পথের পথিক আমরা হতে পারতাম না সঠিক পথ কোনটা সেটা পেতাম না কেন পেয়েছি এই আল্লাহর ওলির জন্য পেয়েছি এই আল্লাহর ওলি রয়েছে আজকে সঠিক পথটা দেখিয়েছে এ বেরাদার খাজা মঈনুদ্দিন চিশতি আলাইহি রহমা রিদওয়ান আজকে কি করলেন हिंदुस्तान चले आसलें आसार परे परे ये खाजा बाबा इस्लाम दावत दीते आरम्भ कर इस्लाम आज के मानुष के आग्रह करते अवस्थाई खाजा बाबार संगे मात्र एक जन नई एक एक करते करते खाजा बाबार का मात्र 40 जन एसे खाजा बाबार हाथे हाथ दिए आज के बायत ग्रहण करलें খাজা বাবার হাতে হাত দিয়ে 40 জন যখন বায়াত গ্রহণ করলেন এ খাজা বাবা 40 জন নিয়ে আজকে মুসলমানের কাছে আজকে খাজা বাবা কি করলেন ইসলামের দাওয়াত দিতেছেন এই নামাজের জন্য আহ্বান করছেন কলমার জন্য আহ্বান করছেন এ খাজা বাবা শুধু আজকে মুসলমানকে পরিচয় দেওয়ার জন্য এ মুসলমান সঠিক পথটা পায়নি এ সঠিক পথটা দেখানোর জন্য খাজা বাবা দেখাচ্ছেন এমন অবস্থায় এ খাজা বাবা কি করলেন যখন দেখাতে দেখাতে তার কাছে যখন 40 জন বায়াত গ্রহণ করলেন এমন অবস্থায় এ খাজা বাবা এ ঘুরতে 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 হিন্দুস্তানে ঘুরছেন এ ঘুরতে ঘুরতে এ খাজা বাবা একটু ক্লান্ত হয়ে গেছে যেই জায়গায় আজকে এ পৃথ্বীরাজ ছিল এ পৃথ্বীরাজ আজকে ওই খাজার আজকে খাজার আজকে কি করেছিলেন রাজা হয়েছিল এ পৃথ্বীবা এ পৃথ্বীরাজ আজকে রাজা রাজস্থান এই রাজার আজকে সিংহাসন দখল করেছিল আর এই দিকে রসুলে পাক বলছে এ খাজা মঈনুদ্দিন চিশতি আজকে তো তোমাকে হিন্দুস্তানের আল্লাহর ওলি তো দূরে থাক আজকে তোমাকে হিন্দুস্তানের রাজা পর্যন্ত বানিয়ে দিলাম এ ব্রাদার এ খাজা বাবা আসার পরে পরে ওই জায়গায় এসে যখন ইসলাম গ্রহণ করতে আরম্ভ করলেন ইসলামের দাওয়াত দিতে আরম্ভ করলেন দিতে 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 যখন এক জায়গায় আরাম করিতেছে ওই জায়গায় রাজার উট ওই জায়গায় বাঁধা থাকতো এমন অবস্থায় ওই যেই জায়গায় রাজার উটে চড়ি এসে আরাম করত ওই জায়গায় আজকে খাজা মঈনুদ্দিন চিশতি আলাইহি রহমা রিদওয়ান সেই জায়গায় বসে তার 40 জন মুরিদকে নিয়ে আলোচনা করছেন আরাম করিতেছেন এমন অবস্থায় আজকে আরাম করতে করতে ওই খাজার ওই যে পৃথ্বীরাজের আজকে যত ওই রাজার যত উট ছিল সমস্ত উটগুলো নিয়ে চলে আসছে ওই জায়গায় রাখার জন্য কোন জায়গায় যেই জায়গায় আমার খাজা বাবা খাজা মঈনুদ্দিন চিশতি আলাইহি রহমা রিদওয়ান যেই জায়গায় আরাম করতেছে ওই জায়গায় আসলেন আসার পরে পরে রাজার উটগুলো যে বসবে এমন অবস্থায় সেই জায়গায় কিন্তু রাজার উটগণ বসতে পারছেন না বলে কেন হে মুসলমান যেই জায়গায় আজকে বনের পশু পর্যন্ত উট তো দূরে থাক এ উট আজকে খাজা বাবা দেখছেন যে বসে রয়েছে এ খাজা বাবাকে সম্মান দেওয়ার জন্য এ উট কোনো সময় বসছে না খাজা বাবা যতক্ষণ পর্যন্ত হুকুমটা না পাবে ততক্ষণ পর্যন্ত এই উট তো দূরে থাক কোনো মানুষ পর্যন্ত বসবে না এমন অবস্থায় খাজার উটগুলোকে এত ই করছে বসার জন্য চেষ্টা করছে কিন্তু বসছে না এই সময়তে এই খাজা বাবার কাছে যারা এই উটগুলো যারা চড়াচ্ছিলেন এমন অবস্থায় সে উটের রাখালগুলো এসে খাজা বাবাকে বলছে এ ফকির ধর্মেশ তুমি এই জায়গায় আমার রাজার উটগুলো বাঁধা থাকে রাজার উটগুলো আরাম করে তুমি এই জায়গায় কেন বসেছো তোমার ভয়ে মনে হয় এই উটগুলো বসছে না তুমি অতএব তুমি এখান থেকে তুমি চলে যাও তখন খাজা বাবা বলছে কেন তোমার উটকে বসতে বলো কিন্তু উট কোনো সময় বসছে না কেন বসছে না খাজা বাবার হুকুমের জন্য খাজা বাবার কথার জন্য খাজা বাবা যতক্ষণ হুকুম না করবে ততক্ষণ পর্যন্ত উট বসবে না এ বেরাদার উটগুলো দাঁড়িয়ে রয়েছে এমন অবস্থা চেষ্টা করছে কোনো সময় বসাতে পারছেন না খাজা বাবাকে আবারও হুকুম করছে এ খাজা বাবা তুমি
এখান থেকে নিয়ে তুমি উঠে চলে যাও, যতক্ষণ পর্যন্ত না উঠবে ততক্ষণ পর্যন্ত আমার রাজার উটগুলো বসবে না। এ খাজা বাবা যখন এ খাজা বাবাকে বলা হলো, খাজা মঈনুদ্দিন চিশতি বলছে এ উট তোমরা বসে যাও এবার। সঙ্গে সঙ্গে খাজা বাবার হুকুম পাওয়ার পরে পরে সমস্ত উটগুলো খাজা বাবার হুকুম মতো ওই জায়গায় বসে গেল। বলুন সুবহানাল্লাহ। তারপরে পরে খাজা বাবা বলছে উট তোরা বসে থাক, আমি চললাম, আমি চলে গেলাম। এ বেরাদার, এ খাজা বাবা কি করলেন? খাজা মঈনুদ্দিন চিশতি আলাইহি রহমাত রিদওয়ান ওই জায়গা থেকে চলে যাচ্ছেন। এই যেতে যেতে যখন পৌঁছে গেছে কোথায়, যেই জায়গায় আমরা যাই আজকে খাজা বাবার দরবারে, কিন্তু আপনারা সকলে চিনেন, যারা গেছেন তারা সকলে চিনেন, যেই জায়গাটার নাম হচ্ছে আনা সাগর। এই আনা সাগরের কাছে এসে খাজা বাবা স্থান গাড়লেন, তাম্বু গাড়লেন। এই তাম্বু গেড়ে ওই জায়গায় আজকে আনা সাগরের পানি উঠিয়ে নিয়ে উজু করে আল্লাহর ইবাদত করতেন, এবং কি সেই জায়গায় পাক কালামুল্লাহ তেলাওয়াত করতেন। খাজা বাবা মুরিদগণকে কিছু হাদিস কোরআনের বাণী শোনাতেন। এ বেরাদার, ওই জায়গায় যখন খাজা বাবা স্থান গাড়লেন, তারপরে কয়েকদিন পরে আজকে ওই রাজার প্রজারা এসে খাজা বাবাকে বলছে এ খাজা বাবা তুমি তো এই জায়গায় বসে রয়েছো। খাজা বাবা ওই জায়গায় আরাম করিতেছে, রাজার ওটগুলো বসে রয়েছে, রাজার ওটগুলো ওই জায়গায় বসে রয়েছে। সন্ধ্যা হয়ে গেছে, এ সন্ধ্যা হওয়ার পরে ওই ওটগুলো যে আজকে উঠাবে, আজকে বাড়ি নিয়ে যাবে, কিন্তু উটকে এত চেষ্টা করছে, এ উটকে মারধর করছে, কিন্তু উট কোনো সময় আর উঠছে না, উট কোনো সময় উঠছে না। কেন? আজকে খাজা বাবা আদেশ করেছে, খাজা বাবা হুকুম করেছে এ উট তোমরা আজকে এই জায়গায় বসে যাও। খাজা বাবার হুকুম মতো সমস্ত উটগুলো বসে গেছে, আর খাজা বাবার হুকুম যতক্ষণ পর্যন্ত না পাবে ততক্ষণ পর্যন্ত এই উটগুলো উঠবে না। এ বেরাদার, ওই আনা সাগরের ধারে খাজা বাবা আছে, উটগুলো যখন উঠল না ওই রাখালগুলো চলে গেল কোথায়? আজকে রাজার দরবারে রাজাকে রাজামশাইকে কি বলছে, এ রাজামশাই আপনার উটগুলো আমরা চড়াই করি, আমরা ওই জায়গায় নিয়ে এসে রাখি আরাম করার জন্য, ওই জায়গায় নিয়ে এসে পানি পান করাই, ওই জায়গায় এসে উটগুলো এসে আরাম করে। কিন্তু ওই জায়গায় একজন আল্লাহর ওলি ছিল, এই আল্লাহর ওলিকে আমরা উঠিয়ে দিয়েছি, এই আল্লাহর ওলি চলে গেছে। এই যখন চলে যায় তখন একটা কথা বলে গেছে যে এই উট তোরা এই জায়গায় বসে যা, আমি চললাম, এই কথা বলে চলে গেছে, আর উটগুলো বসে গেছে। ওই উটগুলোকে এত মারধর করলাম, এত চেষ্টা করলাম, এত হুকুম, এত আমরা উঠানোর জন্য কত না কত ছলনা করলাম, কিন্তু উট কোনো সময় আমরা তুলতে পারলাম না। এ বেখা, এ রাজার দরবারে এসে বলছে, তখন রাজা মশাই বলছে তোমরা কাকে উঠিয়েছো, এ ফকিরটা কেমন ফকির ছিল? বলে এ দুনিয়ার কোনো ফকির নয়, এ ফকির হচ্ছে আল্লাহর ওলি ফকির, ওই ফকির তো আমার সিংহাসন ধ্বংস করবে। এ চলো আজকে তোমরা এই রাখালগুলোকে বলছে, এ রাখালগণ ওই যে উটগুলো বসে রয়েছে ওই উট তোমরা উঠাতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা খাজা বাবার কাছে না যাবে, যতক্ষণ পর্যন্ত খাজা বাবার হুকুম না পাবে ততক্ষণ পর্যন্ত উট উঠবে না। এ বেরাদার ওই জায়গায় চলে আসলেন, যেই জায়গায় আজকে খাজা মঈনুদ্দিন চিশতি আলাইহি রহমাত রিদওয়ান আনা সাগরের ধারে বসে আরাম করিতেছিলেন ওই জায়গায় চলে আসলেন। আসার পরে পরে খাজা বাবার পা জড়িয়ে ধরে পড়ে গেছে, পড়ে যাওয়ার পরে পরে খাজা বাবাকে বলছে এ খাজা বাবা আপনার হুকুম মতো উটগুলো বসে গেছে, এ খাজা বাবা আপনি একবার হুকুম করেন, আপনার হুকুম যতক্ষণ না পাবে ততক্ষণ পর্যন্ত আমার উটগুলো উঠবে না, আমাদের উটগুলো উঠবে না। এ খাজা বাবা আপনাকে বলে আমরা অন্যায় করেছি, খুব ভুল করেছি, খুব ত্রুটি হয়ে গেছে, এ খাজা বাবা একবার হুকুম করো, একবার আদেশ করো, আপনি যতক্ষণ পর্যন্ত আদেশ না করবেন ততক্ষণ পর্যন্ত আমার উটগুলো উঠবে না, উঠবে না। খাজা বাবা বলছে এ রাখালগণ তোমরা তো আমাকে উঠিয়ে দিয়েছ, তোমার উটগুলোকে বসতে বলেছ, সেই উট তো বসে রয়েছে, যাও তোমার উটগুলো দেখো উঠে গেছে, যাও তোমার উটগুলো উঠে গেছে। এ রাখালগণ ভাবছে এ ফকির দরবেশ এ কি ব্যাপার, বলছে যাও তোমার উটগুলো উঠে গেছে, এখান থেকে কি দেখলো, এখান থেকে তো দেখতে পাবে না, উটগুলো তো অনেক দূরে রয়েছে। এ খাজা বাবা কিভাবে বলতে পারে, এদের কথা কিন্তু বিশ্বাস করতে পারছেন না, খাজা বাবার কথা এ রাখালগুলো বিশ্বাস করছে না। তখন আজকে রাখালগণকে বলছে এ রাখালগণ তোমরা যাও, দেখো আজকে রাজার উটগুলো উঠে রাজার বাড়ির দিকে রওনা দিয়েছে, রাজার
বাড়ির দিকে রওনা দিয়েছে এ বেরাদার আজকে রাখালগুলো বিশ্বাস করে চলে আসছে যেই জায়গায় আজকে রাজার উটগুলো বাধা থাকতো সেই জায়গায় চলে আসলেন এসে দেখছে যে সমস্ত উট আর বসে নাই সব দাঁড়িয়ে গেছে বলুন সুবহানাল্লাহ এ আল্লাহর ওলি এ আল্লাহর কে ওলি কেমন আল্লাহর ওলি ছিল যে আল্লাহর ওলি শুধু খাজা মঈনুদ্দিন চিশতি নয় হুজুর গাউস পাকের কথা বলছি এ খাজা বাবা কথা বলছি এ খাজা বাবা তো নয় আজকে এই রকম আল্লাহর ওলি দুনিয়ার সারজমিনে কত এসেছে যে আল্লাহর ওলি সারা পৃথিবীটাকে শস্যের দানার সমান দেখতে পায় যে আল্লাহর ওলিগণ মায়ের গর্ভে কি সন্তান থাকে না থাকে সে সন্তানের খবর পর্যন্ত আজকে আল্লাহর ওলিগণ দিতে পারে বলুন সুবহানাল্লাহ এ বিরাদার আজকে আল্লাহর ওলিগণ ভাজা ডিম থেকে নিয়ে বাচ্চা তৈরি করতে পারে এ মুসলমান শোনো আল্লাহর ওলিগণ আজকে নিয়ে আজকে হাড় থেকে মুরগির মাংস খেয়ে মাংস খাওয়া হয়ে গেছে হাড়গুলো রেখে দেওয়া হয়েছে ওই হাড় থেকে আল্লাহর ওলিগণ আজকে মুরগি তৈরি করতে পারে মুরগি তৈরি করতে পারে এ বিরাদার এ আল্লাহর ওলিগণ এ আল্লাহর ওলি যেমন তেমন ওলি নয় এ হুজুর গাউস পাক কেমন আল্লাহর ওলি ছিল আজকে পুরুষ সন্তানকে এ মহিলা সন্তানকে আল্লাহর ওলিগণ আজকে কি করেছে পুরুষকে আর মহিলাকে আল্লাহর ওলিগণ আজকে কি করেছে পুরুষ বানিয়েও দিয়েছে মেয়ে ছেলেকে ছেলেও বানিয়ে দিয়েছে এ ঘটনাটা আজকে কোথায় রয়েছে এ ঘটনা রয়েছে আজকে বড়পীর আব্দুল কাদের জিলানির জায়গাতে এ বেরাদার আজকে খাজা বাবা কি করলেন যখন উটগুলোকে উঠতে বললেন উটগুলো উঠে গেছে রাখালগণ এসে দেখছেন এই রাখালগণ দেখার পরে পরে আজকে উটগুলো নিয়ে এসে রাজার দরবারে উপস্থিত হোক করলেন করার পরে উটগুলোকে ভালো করে ঠিক ঠিক জায়গায় বেঁধে রেখে আজকে কি করলেন সমস্ত রাখালগুলো যুক্তি করছে কি করছে যুক্তি করছে কি যুক্তি বলছে যে এই খাজা বাবা এই যে একটা ফকির দরবেশ এই হুকুম করলে উটগুলো বসে যেতে এই উটগুলো বসে গেল আর ইনার হুকুম যতক্ষণ না পেল ততক্ষণ পর্যন্ত রাজার উটগুলো উঠল না এ কারণটা কী এর ব্যাপারটা কী ইনারা আলোচনা করছে এই আলোচনা করতে করতে ইনারা ভাবছেন এ তো দুনিয়ার কোনো মানুষ হতে পারে না এ দুনিয়ার কোনো নেতা হতে পারে না দুনিয়ার কোনো মেম্বার হতে পারে না দুনিয়ার কোনো মাস্টার হতে পারে না দুনিয়ার কোনো হাকিম হতে পারে না দুনিয়ার কোনো কলেজের মাস্টার হতে পারে না এ আল্লাহর সঙ্গে তার কানেক্ট রয়েছে আল্লাহর সঙ্গে তারের সঙ্গে তার জোড়া রয়েছে উপর থেকে জোড়া রয়েছে যতক্ষণ পর্যন্ত ওনার হুকুম না পাবে ততক্ষণ পর্যন্ত উঠল না নিশ্চয় কোনো কারণ আছে ইনারা আলোচনা করছেন এমন অবস্থায় আলোচনা করতে করতে যেই জায়গায় খাজা বাবা আজকে আনা সাগরের ধারে বসে বসে কি করছিলেন এই উজুর পানি বানিয়ে উজনিসে উজু করছিলেন এই উজু করতে করতে উজু কমপ্লিট হয়ে গেছে আল্লাহর ধানে আল্লাহর ইবাদত করছেন নামাজ পড়ছেন নামাজ কমপ্লিট হয়ে গেছে খাজা বাবা একটু আরাম করিতেছে এমন অবস্থায় এই আরাম করতে করতে একজন কি করছে রাজার প্রজা এসে যে খাজা বাবার কাছে এসে বলছে এ ফকির দরবেশ তুমি এই জায়গায় বসে বসে তুমি খাওয়া দাওয়া করছো এই পানি তোমরা নোংরা করছো এই পানিতে তোমরা উজু করছো এই পানিতে তোমরা গোসল করছো বলে তোমাদের এই জায়গায় থাকা যাবে না তোমাদের এই জায়গায় থাকা যাবে না এই আনা সাগরের পানিকে তোমাদেরকে ব্যবহার করতে দেওয়া হবে না খাজা বাবা কি করলেন বলে যদি ব্যবহার না করতে দেওয়া হয় এ খাজা বাবা তো দূরে থাক আর আল্লাহর ওলিগণ তো দূরে থাক এদের দিলটা হচ্ছে নরম কাউকে আঘাত দিতে চাই না কাউকে কষ্ট দিতে চাই না খাজা বাবা বলল তোমাদের পানি যদি এ পানি তো তোমাদের নয় এ পানি তো কোনো মানুষের বলে উল্লেখ করা নাই এটা হচ্ছে মহারব্বুল আলামিনের দান এ পানি তো সকল মানুষ ব্যবহার করতে পারে আনা সাগরের পানি সকল মুসলমান আজকে যে পারুক না কেন তারা ব্যবহার করতে পারে তোমরা কেন নিষেধ করছো বলে এটা হচ্ছে আমাদের আনা সাগর কি বলছে আমাদের রাজার আনা সাগর এই পানি তোমাদেরকে ব্যবহার করতে দেওয়া হবে না অতএব তোমরা কি করো এখান থেকে চলে যাও জাবিরুল
আলাইহি বিরাদার খাজা বাবা তাদেরকে বলছে, কাদেরকে? ওই যে রাজার প্রজা, এই রাজার প্রজাদেরকে বলছে, তোমাদের পানি এটা তো তোমাদের পানি নয়, এটা আল্লাহর দান, এটা আল্লাহর মহিমা, আল্লাহ দুনিয়ার বুকে দিয়ে পাঠিয়েছে, যদি তোমরা আজকে ব্যবহার না করতে দাও তবে ব্যবহার করবো না। খাজা বাবা কি বলছে? ব্যবহার করবো না। তখন আজকে একটা মরিদকে ডেকে বলছে, এ মরিদ মা আজকে শোনো শোনো, একটা লোটা নিয়ে এসো, আমার লোটাটা নিয়ে এসো। কার লোটা? খাজা বাবার লোটা। লোটা বুঝতে পারছেন মানে বদনা। এ বেরাদার, খাজা বাবার ঘটি। এ ঘটিকে বলছে, এ মুরিদগণ এক লোটা পানি উঠিয়ে নিয়ে এসো। কি বলছে? এক লোটা পানি উঠিয়ে নিয়ে এসো। খাজা বাবা কি করলেন? এই খাজা বাবার মুরিদ কি করলেন? এই লোটাটা নিয়ে আজকে চলে গেলেন আনা সাগরের ধারে। যাওয়ার পরে পরে ওই পানিগুলোকে উঠিয়ে নিয়ে যখন চলে আসছে, এক ঘটি পানি উঠিয়ে নিয়ে চলে আসছে, খাজা বাবার কারামত কেমন দেখুন। এ খাজা বাবা কি করলেন? আজকে ওই লোটার ভিতরে সমস্ত আনা সাগরের পানিকে একটা লোটার ভিতরে ভরে নিলেন। একটা লোটার ভিতরে, একটা ঘটির ভিতরে পুরো আনা সাগরের পানিটা ভরে নিলেন। এ বেরাদার, এ অসম্ভব ব্যাপার, আপনারা তো আশ্চর্য হয়ে যাবেন। কেননা একটা পুকুরের পানি, যদি একটা পুকুরের পানি কি করেন, আপনি যদি শত শত বদনা নিয়ে ভরেন তাও ফুরাতে পারবেন না। কিন্তু এ খাজা বাবা কি করলেন? একটা লোটার ভিতরে সমস্ত আনা সাগরের পানিকে ঢুকিয়ে নিলেন। ঢুকিয়ে নেওয়ার পরে পরে চলে যাচ্ছেন খাজা বাবা, চলে যাচ্ছেন, তখন রাজার প্রজারা এসে আশ্চর্য হয়ে যাচ্ছে, কি ব্যাপার, এ পানি কোথায় গেল, এ পানি কোথায় চলে গেল, এ পানি তো পাওয়া যাচ্ছেন না। খাজা বাবা চলে যাচ্ছেন, রাস্তা দিয়ে চলে যাচ্ছেন। আজকে রাজার প্রজারা, এ রাজার প্রজারা গিয়ে আজকে রাজার দরবারে গেলেন। রাজা মশাইকে গিয়ে বলছে, এ রাজা মশাই, আজকে আনা সাগরের ধারে একটা দরবেশ আজকে কি করছিলেন, ওযু বানাতেন, ওই পানি ব্যবহার করতেন, নোংরা করতেন, আমরা তাকে আদেশ করেছি চলে যাওয়ার জন্য। কিন্তু ওই জায়গায় খাজা বাবা কি করলো, একটা লোটার ভিতরে এক লোটা যখন পানি উঠালেন, সমস্ত আনা সাগরের পানি ওই লোটার ভিতরে পুরে নিয়েছে। সমস্ত লোটা, ওই আনা সাগরের সমস্ত পানিগুলো একটা লোটার ভিতরে ভরে নিয়েছে, একটা বদনার ভিতরে ভরে নিয়েছে। খাজা বাবা চলে আসছে, এমন অবস্থায় রাজা মশাই শুনলেন যখন, তখন বললে, যাও ওই রাজা বাবা, ওই খাজা বাবাকে, ওই ফকির দরবেশকে তুমি গিয়ে হুকুম করো যে হুজুর বেয়াদবি হয়ে গেছে, ওই আনা সাগরের পানি হুজুর যত পারেন ব্যবহার করেন, আমরা আর কোনো কথা বলবো না, কিন্তু আমাদের পানি ফিরিয়ে দেন, আমাদের পানি ফিরিয়ে দেন। এ খাজা বাবা যখন বললেন, খাজা বাবা মরিদকে ওই রাজার রাজার প্রজাকে বলছে, এ প্রজা, এ রাজার প্রজারা, এ রাখালগণ শোনো, তোমরা তো মানুষকে অবহেলা করতে নেই, মানুষকে কাউকে খারাপ নজরে দেখতে নেই, মানুষ সবাইকে ভালোবাসতে হয়। এ বেরাদার, তুমি কি করেছো, আমাদেরকে এই পানি ব্যবহার করতে দিবে না? কিন্তু আমি ব্যবহার তো করছি না, চলে যাচ্ছি, কিন্তু হুজুরের দরবারে এসে পা ধরে পড়ে গেছে, বলে হুজুর আমাদের বেয়াদবি হয়ে গেছে, এই পানিগুলো আপনি ফিরিয়ে দেন। যখন খাজা বাবা কি করলেন, তার মুরিদকে বললেন, যাও মুরিদ, তুমি এই পানিটা নিয়ে এসে আনা সাগরে ঢেলে দাও। এ কি করলেন, ওই লোটা নিয়ে গিয়ে আনা সাগরে যখন ঢেলে দিলেন, প্রত্যেকটা আনা সাগর আবারও ভরপুর হয়ে গেলেন। এ বিরাদার, যখন ভরপুর হয়ে গেলেন, এই ঘটনা শোনার পরে, এই ঘটনা দেখার পরে যত রাজার প্রজারা ছিল, এই প্রজাগণ এসে আজকে রাজা মশাইয়ের কাছে এসে ইসলাম গ্রহণ করলেন। এ খাজা বাবা কেমন আল্লাহর ওলি ছিল। আপনারা তো, আপনি আমি তো দূরে থাক, আপনারা আমরা কি করি, আমাদের এই দরবার ভালো নয়, ওই দরবার ভালো, ওই দরবার ভালো নয়, এই দরবার ভালো, শোনেন, কাউকে অহংকার করতে নেই, মানুষ সকলকে ভালোবাসতে হয়, ছোট থেকে নিয়ে বড় পর্যন্ত যে যেরকম মানুষ তাকে ততটা সম্মান দিতে হয়, কাউকে অহংকার করতে নেই, কাউকে দুর্মুখ করতে নেই, সকলকে ভালোবাসুন, আমার নবী, আপনার নবী, সারা বিশ্বের নবী, এ নাবীদের নবী। কিন্তু এই নবী কি করেছিলেন, মানুষকে খুব ভালোবেসেছিলেন, মানুষকে খুব নামাজের জন্য তাগিদ দিয়েছিলেন, কলমার তাগিদ দিয়েছিলেন, কিন্তু কেন, শান্তির জন্য। আজকে ইসলাম শব্দের অর্থ হচ্ছে শান্তি, এ শান্তিকে বজায় রাখার জন্য। কিন্তু আমরা মুসলমান, আমরা শান্তি বজায় রাখছি না, আমরা আজকে কি করছি, যেই জায়গায় অশান্তি হবে সেই জায়গায় পৌঁছে যাচ্ছি, সেই জায়গায় উপস্থিত হচ্ছি, কিন্তু আমরা মুসলমান হয়ে আজকে শান্তি কি জিনিস বুঝতে পারছি না।
শান্তি কি জিনিস বুঝতে পারছি না। এ বেরাদার আজকে আমরা নামাজ তো দূরে থাক, আমরা কি বলি জানেন? আমরা বলি যে এ মুসলমান তোমরা আজান শোনার পরেই পরে আল্লাহর ধ্যানে এগিয়ে এসো, আল্লাহর ডাকে সাড়া দাও, আল্লাহর ডাকে সাড়া দিয়ে এসে আল্লাহর ঘরে হাজিরা দিয়ে নামাজ পড়ো, আল্লাহর হাজিরা দরবারে এসে আজকে আল্লাহকে যদি তোমরা কিছু নাও জানো আল্লাহু আকবার বলে যদি তাহরিমা বানিয়ে দাও, মনে মনে উদ্দেশ্য করে আমি আল্লাহকে দেখছি আর আল্লাহ আমাকে দেখছে, এই মুসলমান শোনো, তোমার নামাজকে, তোমার রোজাকে, তোমার হজকে, তোমার যাকাতকে, তোমার ঈমান ও আকীদাকে মহারব্বুল আলামিন পাকা ও পুক্তা বানিয়ে দেবে, পাকা বানিয়ে দেবে। এ মুসলমান কিন্তু আমরা কি করছি, এই দিকে আজান হচ্ছে কিন্তু আমরা কোনো খবর দিচ্ছি না। আল্লাহর ওলিগণ বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুন, আল্লাহ বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাআস সাদিকিন, আয় ঈমান ওয়ালু তোমরা আল্লাহকে ভয় করো আর কি করো সত্যবাদের নৈকট্য লাভ করো। এ মুসলমান আল্লাহ তো বলেছে ভয় করতে, আল্লাহ তো বলেছে সত্যবাদের নৈকট্য লাভ করতে, আর আমরা কি বলছি? আমরা বলছি শোনো, আমরা যদি নামাজ নাও পড়ে তাও কিন্তু জান্নাতি, আমরা নামাজ না পড়লেও জান্নাতি। এ মুসলমান যারা বলে আমরা নামাজ না পড়লেও জান্নাতি, তাহলে শুনো তাদেরকে আমি বলতে চাই মহারব্বুল আলামিন কোরআনের ভিতরে একবার নয় দুইবার নয় মহারব্বুল আলামিন 82 বার কোরআনের ভিতরে ঘোষণা করেছে ওয়াকিমুস সালাত ওয়াকিমুস সালাত ওয়াকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো, তোমরা নামাজ কায়েম করো। তাহলে তুমি আমি কে, তুমি আমি বলার কে? আল্লাহ তো বলেছে নিজে, তাহলে আল্লাহকে আমাদের ছোট করা হচ্ছে, আল্লাহকে মানা হচ্ছে না, আল্লাহর পদে আমরা পাল্লা দিতে যাচ্ছি। শোনো মুসলমান, আল্লাহর পরে পাল্লা দিয়ে কোনোদিন তোমরা জান্নাত যেতে পারবে না। সাদ্দাত কি করেছিল? আল্লাহকে অহংকার করে, আল্লাহর জান্নাতকে অহংকার করে তিনি জান্নাত বানিয়েছিল, তার জান্নাতে সাদ্দাত গুলুসমাতে আজকে প্রবেশ করতে পারেনি। এ মুসলমান আজকে নমরুদ কি করেছিলেন? এ নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে ছোট করার চেষ্টা করেছিল, কোনো সুবাদে নমরুদ নমরুদকে আল্লাহর কাছে ছোট করার চেষ্টা, নমরুদ কি করেছিল? ইব্রাহিম আলাইহিস সালামকে ছোট করার চেষ্টা করেছিল, কিন্তু নমরুদ শয়তান ইব্রাহিম আলাইহিস সালামকে ছোট করতে পারেনি, পারেনি। কেন? এ আল্লাহ যদি চাই তুমি আমি কে, আল্লাহ যদি বলে তাহলে তুমি আমি নিষেধ করার কে? আল্লাহই তো আমাদেরকে রক্ষা করেন ওয়ালা, আল্লাহই তো আমাদেরকে দান করেছে। এ মুসলমান শোনো, নামাজ প্রত্যেকটা মুসলমান কি পড়তে হবে? নামাজ প্রত্যেকটা মুসলমান কি পড়তে হবে? যখন আপনার সন্তানের বয়স যখন 7 বছর হয়ে যাবে, সে সন্তানকে তুমি নামাজের জন্য আহ্বান করো, এ বাবু তুমি নামাজ পড়ো। যদি সে সন্তান নামাজ না পড়ে, সে সন্তান যখন 10 বছর হয়ে যাবে, সেই সন্তানকে একটু ধমক দেখিয়ে আজকে একটু মারের একটা মানে একটা কি করেন চোখ মুখ দেখিয়ে তাকে নামাজের জন্য আহ্বান করো। সে সন্তান যদি নামাজ নাও পড়ে, সে সন্তানকে কি করো? বাড়ি থেকে বের করে দাও। আপনারা পারবেন, আপনি পারবেন, আমি পারবো, কিন্তু আমরা পারবো না। এ মুসলমান আমরা তো নামাজ পড়ছি না, সন্তানকে তো নামাজ পড়ার আহ্বান করছি না, সন্তানকে নামাজের জন্য তাগিদ দিচ্ছি না। এ মুসলমান আজকে শোনো, এ আল্লাহর ওলি কি করেছিলেন? আল্লাহর ওলি শুধু এমনি হয় না, এ হুজুর গওস পাক মায়ের পেট থেকে নিয়ে 18 পারার হাফিজ হয়ে দুনিয়ার মুখে আল্লাহর ওলি হয়ে এসেছিলেন। এ মুসলমান আল্লাহু রাব্বুল আলামিন নবীকে এ পৃথিবী সৃষ্টি করার আগে আল্লাহর নবীকে কি করেছিলেন? আউয়ালু মা খলাকাল্লাহু নূরি, মহারব্বুল আলামিন এই নবীর নূরকে সর্বপ্রথম এই পৃথিবী সৃষ্টি করার আগে, লৌহে কলম সৃষ্টি করার আগে আল্লাহর নবীকে সৃষ্টি করেছে, আর এই আল্লাহর নবীর সৃষ্টি হয়েছে হওয়ার পরও পৃথিবী সৃষ্টি হয়েছে। এ বিরাদার মাওলানা সাহেব চলে এসেছে, ইনার পরে পরে বক্তা চলে আসবে, আমি সময় সংক্ষিপ্ত, আমাকে দিয়েছিল 1 ঘন্টা টাইম, 1 ঘন্টা পার হয়ে গেছে। যাই হোক, আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছিলাম কি ইয়াল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ইয়াল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাআস সাদিকিন, আই ঈমান ওয়ালো তোমরা আল্লাহকে ভয় করো আর সত্যবাদের নৈকট্য লাভ করো। শোনো, আজকে যদি তোমরা নামাজ না পড়ো কিছু কাজে লাগবে না,
কোনো কাজে লাগবে না। আপনারা ভাবছেন যে নামাজ পড়ে কি হবে, নামাজ পড়ে কি হবে, এখন রক্তের গরম আছে বলে বলছে। যখন ওই সাড়ে তিন হাত মাটির তলে চলে যাবে তখন তো বলবে যে আমরা এই জায়গায় কেন, এই জায়গায় আসার পরে পরে ওই জায়গায় যখন প্রশ্ন করবে আর ওই প্রশ্নের যখন উত্তর না দিতে পারবো তখন আমাদের জন্য কিয়ামত পর্যন্ত আজাব দেবে, কিয়ামত পর্যন্ত আজাব দিবে। শোনো মুসলমান, আজকে আপনারা সকলে সজাগ হয়ে যান। এই যে জলসা দিয়েছে কিসের জন্য? মানুষকে সঠিক পথ দেখার জন্য। তাহলে যদি আপনারা সঠিক পথের পথিক না হন তাহলে এই জলসা শুনে বেকার হয়ে যাবেন, এই জলসা শোনাই হবে। কিন্তু শুনুন, আজকে যতটুকু আলেমগণরা বলবে ততটুকুর পরে আপনারা হাদিস ও কোরআনের বাণী শোনার পরে সঠিক পথের পথিক হয়ে যান, তাহলে সাচ্চা মুসলমান হবেন। আর সাচ্চা মুসলমান যদি হয়ে যান, নামাজ যদি পড়ে যান, আপনার জন্য মহারব্বুল আলামিন এবং কি আল্লাহর প্রিয় হাবিব আখিরি জামানের নবী আপনার জন্য জান্নাতের জন্য সুপারিশ করবে। যাই হোক, ওমা আলাইনা ইল্লাল বারাক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা চাকা না।